মাহে রমজানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতের বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى فيه آيات بينات مقام إبراهيم ومن دخله فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ومن ولله على الناس حج البيت من استطاع إليه
ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم ماهي رمضان বছর ঘুরি মুমিন মুসলমানের দারি দারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين برداشك من دولي আল্লাহ সুবহান ও তাআলা দরবারে শুকরিয়া আদায় করি এই জন্য যে মহান আল্লাহ আমাদেরকে তার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন আমাদেরকে আল কোরআনুল করিম দান করেছেন আমাদেরকে রমাদানুল মুবারকের মতো একটি মহিমান্বিত ফজিলতে পরিপূর্ণ একটি মাস আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আমরা সিয়াম সাধনায় রত আছি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমরা চেষ্টা করছি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য বিভিন্ন আমল বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে নিজেদেরকে কাটিয়ে দেবার জন্য কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবসর সময়টা যাতে অবসর না থাকে অর্থাৎ যেই সময়টা অবসরে আমি কাটাচ্ছি সেটা যেন আল্লাহর বন্দেগীতে কাটাতে পারি ইবাদত বন্দেগীতে কাটাতে পারি কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কালামে পাকে বলেছেন فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ وَإِلَىٰ رَبِّكَ فَارْغَبْ যখনই তুমি অবসর হও তখনই তোমার রবের দিকে তুমি মনোনিবেশ করো এর মানে তুমি ইবাদত বন্দেগীতে সময়টা কাটাও অযথা সময় কাটিও না তো এই যে সময় কাটানোর প্রক্রিয়ায় আমরা একটি অনন্য সাধারণ আমল কিন্তু করতে পারি তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ সালাম পেশ করা কারণ এই দুরুদ সালাম পেশ করার বিষয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে পবিত্র কালামে পাকে তার মুমিন বান্দাদেরকে ডেকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবীর উপর সালাত পড়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে তোমরা যারা ঈমান এনেছো ঈমানদার তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তার উপর সালাত পাঠ করো এবং তার উপর সালাম পাঠ করো যেভাবে সালাম পাঠ করা দরকার প্রিয় দর্শক এই আয়াতের মধ্যে সালাত শব্দটি এসছে এই সালাতের এই অর্থ নয় যে এর অর্থ হচ্ছে নামাজ কারণ আমরা সালাতকে নামাজ নামাজকে সালাত এইভাবে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি বাট সালাতের অনেক মিনিং আছে মুহাক্কিকিনগণ বলছেন আস-সালাতু মিনাল্লাহি আর-রাহমা যখন সালাত আল্লাহর পক্ষ থেকে কারো উপর হয় এটা হচ্ছে দয়া অনুকম্পা রহমত আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ পাকের ব্লেসিং আল্লাহ পাকের মার্সি তার উপর নাজিল হয় বা তার জন্য বরাদ্দ হয় আর যখন আস-সালাতু মিনাল মালাইকা হয় তখন এর অর্থ দাঁড়ায় আদ-দুআউ লিরহমতি যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করার ওই বান্দার পক্ষ থেকে তার জন্য অর্থাৎ বান্দার পক্ষ হয়ে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দয়া রহমতের ভিক্ষা চায় ফেরেশতারা ওই বান্দার জন্য
এবং অন্য জায়গা আসছে আল ইস্তেগফার, সালাতের আরেক অর্থ হচ্ছে ইস্তেগফার, যখন এটা ফেরেশতারা কারো জন্য করে যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আমরা তার পক্ষ হয়ে তোমার কাছে মাফ চাইছি। আর সালাতু মিনান নাস, যখন মানুষের পক্ষ থেকে সালাত বলা হয় তখন এটার অর্থ দাঁড়ায় সালাত মানি নামাজ, আবার এই সালাত মানি হচ্ছে দুরুদ ও সালাম নবীর উপর পাঠ করা। তাহলে বিষয়টা ক্লিয়ার এই আয়াতের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তো আমি নিজে সালাত পাঠাচ্ছি, পাঠাবো, পাঠিয়ে যাব, আমার ফেরেশতারা তাই করছে, তোমরাও করো এবং তাকে যথাযথ সম্মানের সাথে তার প্রতি তোমরা সালাম নিবেদন করো। আল্লাহ পাকের এই নির্দেশ যদি আমরা পালন না করি তাহলে কি শাস্তি আমাদের জন্য সেটাও আমরা জেনে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বুদান লিমান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক কুলতু আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদের মিম্বারে আরোহণ করছেন, প্রথম মিম্বারে আরোহণ করলেন, তিনি বললেন আল্লাহুম্মা আমিন, দ্বিতীয় মিম্বারে আরোহণ করলেন বললেন আল্লাহুম্মা আমিন, তৃতীয় মিম্বারে আরোহণ করলেন বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবাগণ পরবর্তীতে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এইটা কি হিকমত, এর মধ্যে কি আপনার প্রজ্ঞা জ্ঞান বা আমাদের জন্য শিক্ষা নিহিত রয়েছে? আল্লাহর হাবিব ইসলাম বললেন দেখো আমি যখন প্রথম মিম্বারে পা রাখলাম সিঁড়িতে তখনই আমার জিবরিল আমিন এসে আমাকে জানালেন আল্লাহ পাকের তিনটি সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে রমাদান পাইল অথচ জীবনের গুণা মাফ করাতে পারলো না, সে হতভাগা, সে দুর্ভাগা, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন আবারও জিবরিল আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে তার পিতা মাতাকে পাইল অথচ আল্লাহর জান্নাতে যেতে পারলো না সেও ধ্বংস হয়ে যাক, সেও হতভাগ্য, সে দুর্ভাগা। আমি বলেছি আমিন। আর তৃতীয় মিম্বারে যখন পা রাখলাম, সিঁড়িতে পা রাখলাম তখন জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম কারোর সামনে উচ্চারণ হচ্ছে আর সে আপনার উপর সালাতু সালাম পেশ করে না, সেও ধ্বংস হয়ে যাক, সেও দুর্ভাগা, সে হতভাগা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন এই কথা শুনলেন তিনি বললেন আমিন। অর্থাৎ এই তিনটা সিদ্ধান্তের ব্যাপারে নবীও আল্লাহর খেয়ালের সাথে একমত পোষণ করেছেন। তাহলে বোঝা গেল যে নবীর দুরুদকে উপেক্ষা করবার, নবীর উপর সালাতু সালাম পেশ করা উপেক্ষা করবার কোনো সুযোগ নেই, তাহলে হতভাগাদের কাতারে সামিল হব। আর যদি আমরা সালাতু সালাম পেশ করি তাহলে আমাদের জন্য কি ফায়দা আছে, কি ফজিলত আছে? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মারা সালাওয়াত, যে কেউ যদি একবার নবীর উপর সালাতু সালাম পেশ করেন তার আমল নামায় দশটি নেকি লেখা হয়, ওয়াহুত্তাদ আনু আশর খতিয়াত, যে তার আমল নামা থেকে দ্বিতীয়ত দশটি গুণা মোচন করে দেওয়া হয়, ও রুফি আতলাহু আশর দারাজাত, তৃতীয় পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা দশটি ধাপ আল্লাহ পাক তার বাড়ায় দেন। প্রিয় দর্শক, এই একটি আমলে একেবারে সাথে সাথে তিনটি ফজিলত আমাদের জন্য বরাদ্দ রয়েছে, তাহলে কেন আমরা এরকম নিয়ামত থেকে বঞ্চিত থাকব? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আউলান নাস বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ, যে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে মাহশরে সেই সময় আমি নবীর কাছে সবচেয়ে নিকটে ওই ব্যক্তিরা অবস্থান করবে যার আমলে যত বেশি নেকি থাকবে, দুরুদ থাকবে, যার আমলে যত বেশি আমার উপর দুরুদ পড়বে, সালাম পেশ করবে, সে তত বেশি আমি নবীর নিকটে অবস্থান করবে। এখন কেউ যদি দূর থেকে নবীকে সালাম করেন তাহলে তার ব্যাপারটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতি সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নিযুক্ত রেখেছেন, অ্যাসাইন করে রেখেছেন, তাদের কাজই হলো যেখানেই, যেই মুহূর্তে, যেই ক্ষণে আল্লাহর কোন নবীর উম্মত নবীকে সালাম করবে, দুরুদ পেশ করবে, সাথে সাথে এটা নবীর কাছে পৌঁছানো হয়।
আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মুবারকের পাশে গিয়ে যদি সালাম দেওয়া হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যেই আমার রওজার পাশে এসে আমাকে সালাম করে আমি নিজে সেটা শুনতে পাই, আর কেউ দূর থেকে যদি আমাকে সালাম দেয় দরুদ পড়ে সেটা আমার কাছে পৌঁছানো হয়। তাহলে প্রিয় দর্শক, আমরা শর্টলি আরো অনেক হাদিস বলতে পারবো এই দুরুদের ফজিলতের উপর, শর্টলি একটি কথাই বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়া, সালাতু সালাম পেশ করা জীবনে একবার, কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন না ফরজের কাছাকাছি। আর যখনই নবীর নাম শুনব তখনই আমরা তার উপর দুরুদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে আমরা নবীর উপর দুরুদ পড়তে পারি। অথবা ওই দুরুদ আমরা পড়তে পারি যেটা আমরা সালাতের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরুদ পড়তে পারি। তাহলে আজকে আমরা এই আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত পারি আমরা দুরুদ পড়ব, ফ্রিকোয়েন্টলি দুরুদ পড়ব, যখনই মনে পড়ে তখনই দুরুদ পড়ব, এই দুরুদের আমলে আমরা অভ্যস্ত হই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, নবীজির সুপারিশ লাভে আমাদেরকে ধন্য করুন। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা এবং সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহি রমজানিল বছর ঘুরি, মুমিন মুসলমানের দারি দারি। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে, অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে, জাহিলিয়াতের আধার ঘোচাতে, জাহিলিয়াতের আধার ঘোচাতে তৌহিদি ঝড় তোলো, তৌহিদি ঝড় তোলো, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো, সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে, সালাম সালাম
ও গো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছ হেরার আলোয় ধরাকে। তোমার থই প্রেমের ডরে হাসল ভুবন নতুন করে, তোমার থই প্রেমের ডরে হাসল ভুবন নতুন ভরে। রক্ত পাথার পেরিয়ে আবার, রক্ত পাথার পেরিয়ে আবার জান্নাতের দ্বার খোলো, জান্নাতের দ্বার খোলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া জানিলো বছর ঘুরি, মুমিন মুসলমানের দাড়ি দাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাহে রমাদানের এই পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ইমান জাগানিয়ার আজকের এই পর্বে আমরা আল্লাহ তাআলার অতি প্রিয় পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুণ্যময় জীবন থেকে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই, যা শুনলে ইমান জাগ্রত হবে এবং ইমানি শক্তি বৃদ্ধি পাবে। তবে আর দেরি নয়, এবার শুরু করা যাক। হযরত ইউসুফ আলাইহিসসালামকে তার বাবা 40 বছর বিচ্ছেদ রেখেছিলেন। 40 বছর পর তাদের মিলন হয়। হযরত ইয়াকুব আলাইহিসসালাম পুত্র শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। শোকে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গিয়েছিল এবং তিনি ছিলেন অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট। যখন মিলন ঘটল, তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, তুমি এতদিন যাবৎ ইউসুফকে কেন আমার থেকে বিচ্ছেদ করে রেখেছিলে? তখন আল্লাহ তাআলা বলেন, একবার তুমি নামাজ পড়ছিলে, তখন ইউসুফ ছিল খুবই ছোট, সে বিছানায় শুয়ে কাঁদছিল, আর তোমার মনোযোগ তখন আমাকে ছেড়ে ইউসুফের দিকে নিবিষ্ট হয়েছিল। তোমার এই আচরণ আমার আত্মমর্যাদা বোধে আঘাত হেনেছে, তাই আমি ইউসুফকে এতদিন যাবৎ তোমার থেকে দূরে রেখেছি। নামাজে অমনোযোগিতার কারণে এই 40 বছরের বিচ্ছেদ। শুনলে তো বন্ধুরা, এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানিলো বছর ঘুরি, মুমিন মুসলমানের দাড়ি দাড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. الله پاک رب العالمين পবিত্র ماه رمضانের আয় আল্লাহ রহমত বরকত মাগফিরাত থেকে আমাদেরকে আপনি মাহরুম কইরেন না। আয় আল্লাহ পবিত্র ماه রমাদানকে ওসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন।
তমাম বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, আয় আল্লাহ পরিপূর্ণ শহীদিন বুজার তৌফিক নসিব করে দেন, আয় আল্লাহ প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবাইকে আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে আপনি কবুল মঞ্জুর করেন, আয় আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করে গেছেন, সাহাবীদেরকে যেভাবে নামাজ আদায় করতে বলেছেন ওইভাবে যেন সুন্নাত তরিকা অনুযায়ী আমরা নামাজ আদায় করতে পারি, ওরকম তৌফিক আমাদের সবাইকে নসিব করে দেন। হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন বান্দাবান্দির সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, যখন বান্দা নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে তার জিন্দগির বাকি সমস্ত হিসাবগুলিও তার জন্য দেওয়াটা সহজ হয়ে যাবে। আর যদি বান্দাবান্দি নামাজের হিসাব সঠিকভাবে উপস্থাপন করতে না পারে তাহলে জিন্দগির বাকি হিসাবগুলিও তার জন্য সহজ হবে না। আল্লাহ ওই নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে ওইভাবে নামাজ আদায় করার তৌফিক আমাদের সবাইকে নসিব করে দিয়েন। আয় আল্লাহ আপনার এই বানানো পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবেন ইজ্জত সম্মান দিয়ে রাখেন, বেশি বেশি আপনার গোলামি করার তৌফিক নসিব করে দিয়েন। আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন। যেইটুকু এলেম জানলে পরে মুসলমানের মতো চলা যায় ওইটুকু এলেম যেন আমরা হাসিল করে নিতে পারি, ওরকম তৌফিক আমাদের সবাইকে নসিব করে দিয়েন। আয় আল্লাহ গুনাহ মাফের সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে একটাই আবেদন, আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। তাম বিশ্বে যেখান থেকে হাত উঠিয়ে আমাদের সাথে আমিন আমিন বলতেছে আল্লাহ, সকলকে আপনি মাফ করিয়া দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মাহে রমজানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। Wisdom Islam TV, peace for the world.